এইরকম সুস্বাদু সাদা তিল দিয়ে তিল পটল কী করে বানাবো আজ আমি সেটাই দেখাবো। এই রান্নাটা খুব কম সময়ে হয় আর গরমকালে এই তরকারিটা খেতেও খুব ভালো লাগে। হালকা রান্না তো, এই পটলগুলোকে আমি খোসাগুলো একটু ঘষে নিচ্ছি, ছাড়াচ্ছি নি বঠির পেছন দিকে। এবার পটলগুলোকে আমি চার ফালি করে নিচ্ছি। লম্বা লম্বা করে পটলগুলো কেটে নিচ্ছি। এর সাথে একটু কাঁচা লঙ্কা দেবো, একটু নারকেল কুড়া, আর তিলটাকে আমি শুকনো কড়াতে ভেজে নিয়ে রান্নাটা শুরু করব। এই যে দেখছেন, তিলটা আমি শুকনো কড়াতে একটু নেড়ে নিচ্ছি, সাদা তিলটা। একটু হালকা করে ভেজে নিয়ে আমি শিলনোড়াতে বেটে নেব। এবার নামিয়ে দিয়েছি যে শিলের উপরে ভেজে রাখা তিল, কাঁচা লঙ্কা আর অল্প করে একটু নারকেল কুড়া দিয়ে বেশ ভালো মিহি মিহি করে বেটে নিচ্ছি। ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখছেন। কাঁচা লঙ্কা আছে তো, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ব্যাস আমার বাটা হয়ে গেছে, এবার আমি বান্নাটা তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের উপর সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিলে বেশ পটলটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দুপাশটাই যেন ভালো করে ভাজা হয়ে যায়, কাঠুন তো খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই দেখছেন, এক পাশটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু ভালো করে দেখে নিচ্ছি কোন দিকটা ভালো করে ভাজা হয়নি, সেইভাবে উল্টে দিচ্ছি। যে পটল আমার ভাজা হয়ে গিয়েছে, পটলটা নামিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর সর্ষের তেলের উপর একটু কালো জিরে দিলাম, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমি এবার বেটে রাখা সেই মশলাটা ওর উপর দিয়ে দিচ্ছি। মশলাটা আর ভাজবো নি, এমনি জলে গুলে ওই কাঁচা লঙ্কা কালো জিরের উপর তুলে দিলাম। কাঠি উনুন তো একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা পটলগুলো তুলে দিলাম। পটলগুলো ভাজাই হয়ে গিয়েছে ভালোভাবে, তবে একটু মশলাটার সাথে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি তো টকবক করে ফুটছে, ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ মতো অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। আমি বলছিলাম না, এই রান্নাটা খুব কম সময় হয়ে যায়। রান্নাটা হয়েই এসেছে, আর একটুখানি জলটা মরে গেলেই আমি এটা নামিয়ে দেবো। এটা বেশ প্রথম পাতে ভালোই লাগে খেতে, মানে রুটি দিয়েও খেতে পারেন গরমকালে, বা ভাত দিয়েও ভালো লাগে। সাদা তিল দিয়ে তো ভারী সুন্দর, একটু তিলটা ভেজে নিয়েছিলাম, ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখছেন টকবক করে ফুটছে। একটু পরে আমি নামিয়ে দেবো, আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। খুব বেশি জলও রাখা যাবে না, আর খুব বেশি শুকনো শুকনো ভালো লাগবে না। এই পটলটা ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। জলটা অনেকটাই মরে গিয়েছে, এবার আমি নাবিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার সাদা তিল দিয়ে তিল পটল বানানো হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।